আমরা এখন অ্যাকশন পটেনশিয়াল অফ কার্ডিয়াক মাসল সম্পর্কে পড়ব। সো ফার্স্টে আমাদের যে জিনিসটা মনে রাখা লাগবে সেটা হচ্ছে যে কার্ডিয়াক মাসলের যে অ্যাকশন পটেনশিয়াল হয় সেটা হচ্ছে যে 5টি ফেজে হবে। আর পরীক্ষায় পড়ার জন্য যেভাবে আসলে আমাকে আমাদের মনে রাখলে সহজ হবে এই বিষয়টা আমি এখানে বলবো যে পরীক্ষায় পড়ার জন্য আপনারা কীভাবে পড়বেন। সো আমাদেরকে মনে রাখতে হবে একজন ডাক্তারের নাম, তিনি হচ্ছেন ডক্টর প্লাটু লে। উনি হচ্ছেন প্রতিদিন লেটে রেস্টে যান, এতটুকু মনে রাখলেই চলবে। সো আর আরেকটা বিষয় মনে রাখতে হবে যে ফেজগুলো যে আছে এই ফেজগুলো হচ্ছে জিরো থেকে শুরু হবে, 0, 1, 2, 3, 4, মানে জিরো থেকে শুরু হবে, এটা আমাদের মনে রাখতে হবে। সো আমরা ডাক্তারের নামটা মনে রাখতে পারলাম যে ডক্টর প্লাটু, উনি হচ্ছে যে লেটে রেস্টে যায়। সো আমি এই বিষয়গুলো এখানে সুন্দর করে লিখে রাখলাম, ডক্টর প্লাটু লেট রেস্ট, এভাবে মনে রাখবেন। ওকে, তাহলে হচ্ছে আমি ফেজগুলো লিখে ফেলি। এটা হচ্ছে আমার জিরো ফেজ, ডক্টরের আর দিয়েছে র্যাপিড রিপোলারাইজেশন। আর রিপোলারাইজেশন হচ্ছে এখানে দুইটা আছে, সুতরাং প্রথমটা হবে ইনিশিয়াল রিপোলারাইজেশন, র্যাপিড ইনিশিয়াল রিপোলারাইজেশন ফেজ ওয়ান। এটা হচ্ছে ফেজ টু, এটা হচ্ছে ফেজ থ্রি, এটা হচ্ছে রেস্ট ফোর, ফেজ ফোর। আচ্ছা, এখন আমাদেরকে মনে রাখা লাগবে, আমরা তো দেখেন ফেজ জিরোতে কী হয়, রিপোলারাইজেশন হয়, ফেজ ওয়ানে কী হয়, ইনিশিয়াল র্যাপিড রিপোলারাইজেশন হয়, আর টুতে হচ্ছে প্লেটো ফেজ, এটা হচ্ছে প্রলং প্লেটো ফেজ, আর থ্রি হচ্ছে লেটে যেহেতু রেস্টে যান, থ্রি হচ্ছে লেট র্যাপিড রিপোলারাইজেশন, আর ফোর হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। ওকে, এখন হচ্ছে যে আমি কখন কোন চ্যানেল ওপেন হয়, কখন কোন চ্যানেল বন্ধ হয় সেটা জানবো। এটার জন্য আমি প্রথমে সোডিয়াম লিখে ফেললাম, এখানে হচ্ছে সোডিয়াম চ্যানেল ওপেন হবে প্রথমটায়, দ্বিতীয়টা হচ্ছে ক্লোজ হবে। এটাতে আমি ক্যালসিয়াম লিখে ফেললাম, এটাতে হচ্ছে ওপেন হবে আর এটাতে হচ্ছে ক্লোজ হবে দ্বিতীয়টায়, সহজে মনে রাখলাম। এখানে আমাকে মনে রাখা লাগবে যে এই প্রথম যে ক্যালসিয়াম এটার সাথে আবার সোডিয়াম চ্যানেল, মানে ক্যালসিয়াম সোডিয়াম চ্যানেল এটা ওপেন হচ্ছে। আর এখানে একটু ভালোভাবে মনে রাখা লাগবে যে ক্যালসিয়াম যেহেতু সেকেন্ডটা ক্লোজ হয়, তার এগেনস্টে একটা পটাশিয়াম চ্যানেল ওপেন হয়ে যায়, এটা আমাদের মনে রাখা লাগবে। আশা শেষে হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। তো এখন যদি আমি বলি যে প্লেটো ফেজে কোন চ্যানেল ওপেন হচ্ছে, তাহলে আনসার হয়ে যায় ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন হচ্ছে। আমি যদি বলি ফেজ থ্রিতে বা লেট র্যাপিড রিপোলারাইজেশনে কোন চ্যানেলটা ওপেন হচ্ছে, তাহলে আনসার হয়ে যাবে পটাশিয়াম চ্যানেল, ক্লোজ হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল। সো এইভাবে মনে রাখলে পরীক্ষায় পড়া যাবে। আর বড় করে আসলে বোঝানো যায়, কিন্তু পরীক্ষায় গিয়ে ওই দেখা যায় যে আসলে কনফিউজড হয়ে যায়, সহজে এইভাবে মনে রাখতে পারেন।